ওসিয়ত করলেন, আয় আয় মোহাম্মদ এবং ইব্রাহিম, এই দেশের মানুষ মুনাফেক হয়েছে, জালেম হয়েছে, দুনিয়ার মধ্যে তারা ডুবে গেছে, তোমরা চলে যাও, আমি আর মদিনা শরীফ যাইতে পারবো না, রহমতুল্লিল আলামিনকে সালাম দেওয়া আমার সুযোগ হবে না, তোমরা চলে যাও, তোমরা গিয়ে আমার নবীর কদমে আমার আখেরি সালাম পৌঁছাই দিবেন। নানা জানকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান ইমান ইসলাম রক্ষার্থে কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন, সুবহানাল্লাহ, এই সংবাদ আমার নবীর কদমে পৌঁছাই দিবেন। কাজী সোনাকে ডাকলেন, কাজী সাহেব, উনি আশেগে রসুল, আওলাদ রসুলের পাগল, যে তুমি আমার ছেলে দয়কে নিয়ে যাও, সুযোগ সাপেক্ষে মদিনা শরীফ তাদেরকে পৌঁছাই দিবেন, আলহামদুলিল্লাহ। কাজী সুরায়ক রাদিয়াল্লাহু তাআলা আশেগে রসুল উনি উনার ঘরে আনলেন, উনার ঘরে আদর আদর যত্ন যা করার দরকার আওলাদ রসুলকে আহলে বাইতকে করলেন। একদিন উনি ধরলেন জড়িয়ে, ছিনার মধ্যে জড়িয়ে ধরে কাঁদছেন আর আদর করছেন। হযরতে মুসলিমের দুই ছেলে বললেন, চাচা জান, আমাদেরকে এত মহব্বত কেন করতেছেন, কি বাস্তবিক আমরা এতিম হয়েছি, আমার আব্বা জানের সংবাদ আমাদেরকে দাও। হযরতে কাজী সাহেব বলেন, চুপ চুপ, একটু আস্তে কথা বলুন, দুশমনানে মুস্তফা, দুশমনানে আহলে বাইত চতুর্পাশে তলোয়ার নিয়ে ঘুরাফিরা করছে, শুনো শুনো, আজকে সাইয়েদানা মুসলিমকে শহীদ করা হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ওরা অন্তর্ভাগা কন্দরে ডাক দিলেন, আয় কাজী সাহেব, এই দেশে আমরা আর থাকতে চাই না, যেই দেশে আওলাদে রসুলের সম্মান নাই, যেই দেশে মুসলমান দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজও পড়ে, তালোয়ার নিয়ে আওলাদে রসুলের সিনায় বসতে দ্বিধা বোধ করে না, এই ধরনের জালেমদের কাছে আমরা থাকবো না, যদি আপনার মহব্বত লাগে সোনার মদিনা কোন পথে যাব একটু বলুন। হেকু হি বাতা দো রাহে মদিনা, ফুরকতে নবী মে জলতা হে সিনা, কেতি মুহ কা কোই নহি হে ঠিকানা, এতিমু কা কোই নহি হে ঠিকানা, কে একবার দেখাও রাহে মদিনা, কে একবার দেখাও রাহে মদিনা, হে কোই বাতাও রাহে মদিনা, কে একবার বুলাও শাহে মদিনা, কে আমরা আর থাকবো না, আমাদেরকে মদিনা পাকের রাস্তার সন্ধান দিন, এই জালেমের দেশে আমরা আর থাকবো না, সুবহানাল্লাহ, জোরে বলুন, শেষ করে দেব, শেষ করে দেব, শুনবেন তো, শুনবেন তো, পরে চলবে, সভাপতি সাহেব কি হযরতে সাইয়েদানা মুসলিমের নয়নমণি, আমরা যার মাধ্যমে ইমান ইসলাম পেয়েছি, হযরতে সাইয়েদানা মুসলিমের নূরানি ছেলের কন্দনে কাজী সরায় দুনিয়াতে আর নাই, যারা এই ধরলেন এতিমকে ভালোবাসবেন, এতিমকে ভালোবাসলে কাল রহমতুল্লিল আলামিন আপনাকে সাফাত করবেন, বলুন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, উনি তাড়াতাড়ি ডাকলেন, সহ্য হয় না, কাজী আসাদ রাদিয়াল্লাহ আনহু, যে আয় আসাদ, আমার ছেলে, আমি আর সহ্য করতে পারি না, জালেমরা সোচ্চার হয়েছে, আওলাদ রসুলের শানে কটাক্ষ চলছে, শুনো, এই নূরানি ছেলেকে মদিনার পথ একটু ধরেই দিন, কারণ আজকে আমি জানি ইরাক থেকে কাফেলা আসবে, আহা, গাউসে বাগের দরবার থেকে, ইরাক তো যেখানে পুণ্যভূমি, নবীদের নবীরা শায়িত, আল্লাহর নবীরা, সাহাবায়ে কেরামরা, সোহাবায়ে কেরামরা, আউলিয়ায়ে কেরামরা, যে জমিনে শায়িত ইরাকের জমিন, বাগদাদ নগরী, ওখান থেকে আসবে কাফেলা মদিনার পথে, বাবা যাও এদেরকে মদিনার মদিনার পথ ধরিয়ে দিন, যেন তারা কষ্ট না পায়। হযরতে সাইয়েদানা মুসলিম নাকিলের নূরানি ছেলেকে, ছেলেদয়কে মদিনার রাস্তা ধরিয়ে দিলেন, কাফেলার সাথে একদিকে এতিম, অপরদিকে ছোট্ট ছেলে, 7 এবং 8 বছরের ছেলে, অনেক অনেক জ্ঞানীগুণী মক্কা শরীফ হজ করতে যায়, আত্মহারা হয়ে যায়,
আপনার খোঁজ পাওয়া যায় না, রাস্তা পায় না, এম এ পাস, বি পাস, টাইটেল পাস, মহাদ্দেশ, আর ছোট ছেলে এ টিম, কখন ঘুম কখন গেছে, কখন খানা পিনা, কখন খেয়েছে মনে নাই, অন্তর অন্তর চুর চুর হয়েছে, আব্বা জান শাহাদাত বরণ করেছে, কত মুসিবত, মুসাফির বিভিন্ন চিন্তাতে, বিভিন্ন দূর চিন্তায় নিমগ্ন হয়ে মদিনার পথ ভুলে গেলেন। সারা রাত ওনারা চলতেছেন, চলতেছে ঠিক, কিন্তু নামাজের সময় আসলে আল্লাহ আকবর হয়ে আল্লাহর নূর, আল্লাহর আদেশে তারা জমিনে সের ঝুঁকিয়ে দিন। আমরা তো নামাজ পড়ি না, আমরা মুসলমান, নামাজের দাদদারি না। মনে রাখবেন, ইমাম হুসাইন শহীদ হচ্ছে সেই সময়ও নামাজের অবস্থায়, বলুন আলহামদুলিল্লাহ, জুমলা মুতারাজা। যাই হোক, ফজর হল, ওই কুফার লোকেরা লোভে, লোভ মানুষকে ধ্বংস করে, লোভ। আমাদের মধ্যে অনেক ওলামায়ে কেরাম আছে লুবি লুবি, 10,000 টাকা পাইলে পাক্কা সুন্নি, পাক্কা মুহাদ্দিছ, মুফতি, আর যদি 20,000 পায় পাক্কা ইজিদি, মাওদুদি, নাজদি, দেওবান্দি। আপনি যদি 5,000 টাকা বেতন দেন যে হুজুর বাবা দরুদ সালাম মিলাদ কিয়াম জোরছে, আর যখন অন্য সাইডে যায় এগুলি বেদাত, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এদের জায়গা কোথায়, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান নার, মুনাফিকদের জায়গা জাহান্নামের নিম্নস্থলে, বলুন নাউজুবিল্লাহ। হযরতে মুসলিমের ছেলেদেরকে তালাশ করতেছে, এরা তো হযরত মুসলিমকে শহীদ করলো, তারপরে নান্না বাচ্চা, আহা, 7 এবং 8 বছরের ছেলে মাসুম, তাদেরকে তালাশ করতেছে, তারা গ্রেফতার হয়েছে। বলতেছেন যখন হাতে ওদের বেড়ি লাগায়, নুরানি কণ্ঠে বলেন, আপনার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পরনে ইসলামী লেবাস আছে, আমাদের দুই হাতে কেন বেড়ি দেন, আমরা তো কোনোদিন কাউকে কটু কথা বলি নাই, কারো দুই পয়সা আমরা ক্ষতি করি নাই, আমরা তো নবীর বাগানের ফুল, আমরা তো মদিনার মুসাফির, আমরা তো মদিনা শরীফ যাব, আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন, আমাদেরকে মদিনার পথ দেখাই দিন, আমরা সেই সেই মদিনার দরবারের মুসাফির হয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আমরা তো কোনো কসুর করি নাই, আমাদেরকে কোথায় নেবেন, মদিনা শরীফের কথা বললে, মক্কার কথা বললে মানুষ না জানোয়ারের পর্যন্ত দয়া হয়ে যায়, জানোয়ারের, আমি তো আমার প্র্যাকটিক্যাল জীবনের কথা আপনাদের বলার সময় নেই, ইনশাল্লাহ 5 তারিখ বলবো, সুপারিপাড়া বাইতুল শরীফের পাশে, 5-5 মুহররম, কিতাবের কথা তো অনেকদিন বলছি, কিন্তু প্র্যাকটিক্যাল বলতে হবে তো, যা আমরা আল্লাহর নিয়ামত আমরা পেয়েছি, বুজুর্গানের দিন পেয়েছেন, জানোয়ার দয়া হয় কিনা, দয়া হয় কিনা। হযরতে সুফিয়ানে সুরি রহমতুল্লাহ আলাই কাফেলা হজে যাচ্ছে, মক্কা শরীফ যাবে, পাহাড়ে পাহাড়ের পাশ দিয়ে যাবে, পথ রোধ করে ফেলছে যে বাঘ, পাহাড় থেকে অনেক বাঘ এসে পথে বাধা দিচ্ছে, হাজিরা খন্ডন করছে, আমাদের কোন কি উপায় হবে, আমরা এই বনের বাঘ, হিংস্র জানোয়ার, এদেরকে অতিক্রমে খেলে যাবো, কান্নাকাটি করছে। তখনই পিছনে আসলেন হযরতে সুফিয়ানে সুরি একজন আল্লাহর বলি, বড় মুহাদ্দিস, উনি বললেন আপনারা কেন কাঁদছেন, বলে হুজুর আমাদের বড় বিপদ, আমরা হজে যাব, আল্লাহর ঘরে যাব, মদিনা শরীফ যাব, কিন্তু আমাদের পথ নাই, পথ আজকে স্ট্রাইক, বনের বাঘ স্ট্রাইক করেছে, স্ট্রাইক করেছে, ডিসেন্ডার, এই বনের বাঘ, তোমরা এদেরকে চিনো, এরা তো আল্লাহ রাসূলের মুসাফির, কালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল হুজ্জাজু যুয়ুবুর রহমান, হাজীগণ তো আল্লাহর মেহমান, তোমরা কেন স্ট্রাইক করেছ, তোমরা ছিনো এদেরকে, একটা থাপ্পড় দিলেন, বাঘ হু হা করলেন না, সবেই জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে চলে গেলেন। আল্লাহ রসুলের নাম শুনলে জানোয়ারের অন্তরে, জানোয়ারের হৃদয়ে মহব্বত জমে যায়, জানোয়ার পর্যন্ত দয়া প্রবেশ করতে বাধ্য, আর তোমরা মুসলমান হয়ে আমাদেরকে হাতে বেড়ে দিয়ে জেলখানার মধ্যে নিতেছ, তোমাদের কি একটু মহব্বত লাগে না, আমরা নবীর বাগানের ফুল, তোমাদের কি এই কথা স্মরণ নাই, আমরা মুসলিমের ব্যথা, বলুন আলহামদুলিল্লাহ। লোক, কারণ আমার নবী বলেন ইউহিব্বুনাল মাল, এমন সময় আসবে মানুষ দৌলতের লোভী হয়ে যাবে, জেলখানার মধ্যে বন্দী করলেন,
জেলখানার দারজার নাম হযরতে মশকুর রাদিয়াল্লাহু তাআলা আন। ওনারা জেলখানার মধ্যে তসবিহ তাহলিল ইবাদতে রত, আহা জেলখানার মধ্যে ইবাদত, আর আমরা খোলা ময়দানে নামাজ পড়ি না, আমাদের কি অবস্থা হবে? আজকের সুহাদায়ে কারবালার মাহফিল থেকে সবক নেন। কান্নাকাটি করছেন, নূরানিহাট আল্লাহর দরবারে ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে সাইয়েদনা মশকুরের অন্তর ব্যাঙ্গে চুর হয়েছে, আকাশের চন্দ্র কেন আমার এই জেলখানাতে? আস্তে আস্তে গেলেন, ওই ছেলেদের পাশে গেলেন, যত ওদেরকে দেখে তত অন্তরে মহব্বত আসে যায়, এরা অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে। বাবারা তোমরা কে এত করুণ সরে নবী পাকের সালাম আরজ করতেছেন, যেই নবীর জন্য আমি দেওয়ানা পারওয়ানা। বলে তোমার তোমাদেরকে কুফর মানুষেরকে আমাদের পরিচিত, আমাদের লজ্জা লাগে, আমরা ডোম সামার হিদু, আমরা বেদিন, আমরা ইহুদি নাসারা, গরু ছাগলকে আমাদের পরিচয় দিলে আমরা ভালো মনে করি, কিন্তু কুফর মানুষের কাছে আমরা আমাদের বংশের পরিচয় দেওয়া আমরা ভালো মনে করি না, বলুন না নাউজুবিল্লাহ। তিনি বললেন, আমি রসুলে পাকের দরবারের একজন গোলাম, আপনারা বলুন আমি যদি বা ইহুদিদের চাকরি করি, আমি যদি বা জেলখানার দারগা, কিন্তু আমি তো নবীর গোলাম, বলুন আলহামদুলিল্লাহ। গুলামানে মুস্তফা জানো দেনে হে নেহি ডর থে, গুলামানে মুস্তফা জানো দেনে হে নেহি ডর থে, ফির কট যায় আর রহ যায় কুছ পরোয়া নহীঁ করতে, সির কট যায় আর রহ যায় কুছ পরোয়া নহীঁ করতে, কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা। আল্লাহর প্রিয় নবী বলেন হাদিস পাক, কে ততক্ষণ পর্যন্ত মোমেনে কামেল হওয়া যাবে না যতক্ষণ আপনার মধ্যে নবীর ভালোবাসা আপনার জান মান বউ বেটি সব চাইতে বেশি না হোক। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাস আজমাইন, বলুন আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপ, হযরতে মুসলিম ইবনে আকিলের নূরানি ছেলে দুজন কান্নাকাটি করতেছেন, সেইদানা মুসলিমের নূরানি ছেলেদের এই অবস্থা দেখে সেইদানা মশকুর জেলখানার দারগা অন্তর চুর হয়েছে, বলুন আপনারাকে, বলেন আমরা মুসাফির, আমরা আমরা মুসাফির, আমরা এতিম, আমরা আপনারা কোথায় যাবেন? আমরা মদিনা শরীফ যাব, আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, আমরা কোনো দোষ করি নাই, শুধু দোষ করেছি আমরা ইমাম আলী মকামের পক্ষ থেকে কারবালার জমিনে এসেছিলাম ইমানের দাওয়াত নিয়ে, বলুন আলহামদুলিল্লাহ। হযরতে মশকুর কান্নাকাটি করতেন, ওনারা যখন বলতেছেন ইয়া রহমত আলীর আলামিন আপনা আমাদের একটু খবরগিরি করো, কে পর্দা উঠাও শাহে মদিনা, পর্দা উঠাও শাহে মদিনা, কে জলওয়া দেখাও শাহে মদিনা, মদিনে মে যাও পলট কর না আও, ওই ঘর বানানে কা জি চাহতা হে, মদিনে মে যাও পলট কর না আও, ওই ঘর বানানে কো জি চাহতা হে, রসূলে গেরামি কে রউজে কো দেখো হকীকত মে কাবা কে কাবা কো দেখো। হযরতে মশকুরের অন্তর গলে চুর মার হয়েছে, বলেন আয়া ওলাদ রসুল, বাগে রসালাতের আজকে ফুল, আমি আমার জীবনকে কোরবান দিতে পারি, আপনারা দোয়া করবেন, সরকারে দোয়া আলমের কদমে আমার সালাম পৌঁছাবেন, আমি জেলখানার দারগা আপনাদেরকে নবী পাকের আওলাদ হিসাবে আওলাদ আহলে বাইতের ফুল হিসাবে আমি আজকে আপনাদের আর রাখতে পারবো না, আমার এই আংটি নেন, কিছু টাকা আছে আমার এগুলি নেন, কাদিসিয়ে আমার একজন ভাই আছে উনাকে এই আংটি দেবেন, উনি আপনাদেরকে ব্যবস্থার মাধ্যমে মদিনা শরীফ পৌঁছেই দিবে, আমার এক আরজ থাকবে রসুলে পাকের দরবারে আমার সালাম বলবেন, কারণ আমি জানি আপনাদের মহব্বতের বিনিময় আমার
আমার গলার মধ্যে ইয়াজিদি তলোয়ার ঝুলবে, আমি তলোয়ার তলোয়ার নেব, তারপরও আপনাদেরকে রাখতে পারবো না, কারণ আমার নবী পাকের সহ্য হচ্ছে না। বলুন সুবহানাল্লাহ। তোমারে ওয়াসতে হাম দোনো জাহান ভুল জায়েঙ্গে আগর আওয়াজ রুহানি সুনা দো, আগর আওয়াজ রুহানি সুনা দো। যে আমি আমার জীবনকে কোরবানি দেব, তারপরেও আপনারা মদিনা শরীফ চলে যান, যদি ধরলেন আপনাদের আপনাদের বদন থেকে মদিনাওয়ালার খুশবু আমি পাচ্ছি, আমার আর দলিল লাগবে না। হযরত মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে গেলেন নবীর প্রেমে বিসর্জন দিয়ে ছেলেদেরকে পাক ওই আওলাদে পাকে ওই হযরত মুসলিমের দুই নয়নমণিকে পাঠিয়ে দিলেন মদিনার পথে। বলুন আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদের নামাজ পরে মুরাকাবায় বসলেন, মুনাজাত করতেছেন, শোকের বাণী পড়তেছে, আমি কি করেছি, এখন তো জল্লাদ আসবে আমাকে জিজ্ঞেস করবে যে ওই নূরানি ছেলেদেরকে দেন, সূর্য উঠার আগে দুনিয়ার মানুষ ঘুমে থাকতে ওদেরকে কতল করি আছি, আমি কি বলবো, কাকে দেব। যাই হোক, নিজে নিজে বলতেছেন আই আই নফ আই ইমান, তুমি নবীর প্রেমের জন্য তুমি কতল হতে পারবে না, তোমাকে আজকে ইমানে আলী মকামের মহব্বতের বিনিময়ে তোমাকে কতল করতে দেব, তারপরে ওলাদ রসুলকে দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। যে আমি আমার ছেলেকে এতিম করব, আমার বিবিকে আমি বিধবা করব, আমার ছেলের গর্দন থেকে জুদা করব, কিন্তু আল্লাহর নবীর অন্তরে আমি আঘাত দিতে পারব না। বলুন সুবহানাল্লাহ। আসলেন নামাজের পরে, ডাক দিলেন আয় মজকুর, তাড়াতাড়ি ওই মুসলিমের ছেলে দয়কে দেন, মানুষ যদি শুনে আন্দোলন শুরু হবে, আন্দোলন শুরু হবে, দেন রাত এই সূর্য উঠার আগে শহীদ করে দি, কতল করে দি, আমার আমার এই পারওয়ানা। দুই চোখের পানি ছেড়ে বললেন হায় জাল্লাহ, তুমি যদি বা চাকরি করো, তুমি তো আমার আমার সাথী ভাই, তুমি মুসলমান, তুমি করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। হায় জাল্লাহ, তোমার কি টাকা বাড়ে না ঈমান বাড়ে বলো। বলে আমি ইহুদিদের গোলাম, হুকুম পালন করব। বলেন আমি এই ছেলেদেরকে দিতে পারবো না, এরাকে এই দু ছেলে যখন কান্নাকাটি করতেছেন ইয়া রাসূলুল্লাহর নারা দিয়ে আমার সহ্য হয় নাই, আমি দুনো ছেলেকে মদিনা শরীফের পথের সন্ধান দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রাগম্বিত হয়ে গেলেন আব্দুল্লাহ জিয়াদের দরবারে, এই ইতিহাস বললেন, ওয়াকে বললেন আব্দুল্লাহ জিয়াদ রাগে বশীভূত হয়ে বললেন, ওনাকে অ্যারেস্ট করে আনো, গ্রেফতার করে। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি এই বন্দিখানা থেকে জেলখানা থেকে মুসলিমের নূরানি ছেলেকে কি করেছো। উনি বললেন আয় আব্দুল্লাহ জিয়াদ, আপনি মুসলমান আমি মুসলমান, এই মাসুম বাচ্চা এতিম বাচ্চা যখন কান্দন করছেন আমার সহ্য হয় নাই, ইয়া রাসূলের নারা লাগাচ্ছেন, মদিনা শরীফের কথা বলছেন, আমি একজন মুসলমান হিসাবে নবীর উম্মত হিসাবে আমার সহ্য হয় নাই, আমি দুনো নূরানি সন্তানকে মদিনা শরীফের রাস্তা দড়াই দিয়েছি, সন্ধান দিয়েছি, এই যদি আমার কসুর হয় তো আপনার আপনার আদালতে বিচার আমি শিরোধার্য করে নেব। রাগে বশীভূত হয়ে বললেন যে উনাকে অ্যারেস্ট করেন, পাঁচশো দুররা মারা হোক। বলুন নাউজুবিল্লাহ। উনি বলেন আলহামদুলিল্লাহ, আমি তো কোনো আমি চুরি করি নাই, কালোবাজারি করি নাই, জেনা করি নাই, নবীকে মাটির মানুষ বলি নাই, নবী আমাদের মতো মানুষ, এরকম ইহুদি নাসারের কথা আমি বলি নাই, কাফেরদের কথা আমি বলি নাই, যে নবী আমাদের মতো মানুষ, আমি বলেছি আমি করেছি যে আমি মুসলমান, আমার সামনে নবীর ঔলাদ কষ্ট পাওয়া আমার সহ্য হবে না, এর জন্য যদি শহীদ হতে হয় আমি শিরোধার্য করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কোন দেশে যদি আমরা এখন জানোয়ার হয়ে গেছি, ওই দিন পেপারে দেখলাম ওই কুমিল্লার এক জায়গায় বাপের সাথে মেয়ের সাথে জেনা হয়, নাউজুবিল্লাহ বলেন, আমরা আদর্শে মুস্তফা সুন্নতে মুস্তফাকে জব করেছি, কারণ যখন মেয়ে বড় হবে ভাই এবং বাপ তার পাশে শুতে পারবে না, আমরা তো ফালতু ভাইয়ের সাথে এক মাস দিয়ে রাখি, বাপ আর মেয়ে একসাথে যদি শয়ন করে রাত্রে শয়তান আসবে না ঘুমে, ঘুমে ঘুমে আপনি যখন শয়ন করেন তখন আপনি আপনি থাকেন না,
নিন্দ্রা আর মৃত্যু সমান। সেই জন্য আমার নবী বলেন, ভবিষ্যৎবাণী করেছেন, আই উম্মত, তোমরা কোনোদিন নিজের বালেক গুণের সাথে বালেক বাই শয়ন করবেন না, নিন্দ্রা যাবেন না এক কামরায়। বাপের সাথে ম্যাচ থাকা নিষেধ, ওই জায়গায় তালতো ভাইয়ের সাথে যদি এক মাস থাকে কি হয় আপনারা এটা চিন্তা করবেন। এই এই শিক্ষা কারবাল্লার মধ্যে থেকে নিয়ে যান মাহবিল থেকে। আমরা নবীর সুন্নত সুন্নতের উপর নাই বলে আমাদের উপর গজব হচ্ছে, আসমান থেকে রহমত হয়, বৃষ্টি হয়, পাথর কেন পড়তেছে, এসিড কেন পড়তেছে, ফেল কেন পড়তেছে, ভূমিকম্প কেন হচ্ছে, আমাদের চরিত্র ধ্বংস হয়ে গেছে, আমরা এসিডি চরিত্রে চরিত্রবান হয়েছি বলে আমাদের উপরে খোদার লানত গজব, খোদার এই অভিশাপ। আমরা যখন সুন্নতে নববীর দাবিদার হব, আমাদের জন্য আকাশ বাতাস, আমাদের জন্য সমস্ত সৃষ্টি হবে নিয়ামত, কারণ খালাকালাকুম মা ফিল আরদে জামিয়া, বলুন সুবহানাল্লাহ। এজিদ লম্পট, এজিদ ফাসেক, এজিদ ফাজের, এজিদ বেনামাজি, এজিদ মৃত্যু, মিথ্যা বললে একে একে কি বলবেন, বাইলে শিক্ষা কিতাব পড়বেন না, বাইলে শিক্ষার কথা বলেন, ওই বাইল্য শিক্ষা কি বলেন, মিথ্যাবাদীকে সকলে ধিক্কার দেন, মিথ্যা বলা, মিথ্যা বলা মহাপুণ্য, আচ্ছা আচ্ছা মহা পাপ, আবার সব আমাকে সাহায্য করেন, ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, কোরআন কোরআন শরীফ কিনা, আল্লাহ বলেন মিথ্যাবাদীর উপরে আল্লাহর রহমত না লানত, তো এজিদকে লানত দেওয়া যাবে না কেন, সালাতুনিয়া এজিদ, এজিদ নিজের বোনের সাথে শরীয়তে মোহাম্মদীকে রদ বদল করে ফালতি দিয়ে উনি শরীয়ত কায়েম করলেন, নিজের বোনকে বিবাহ করা যাবে, নাউজুবিল্লাহ, এর চাইতে শরীয়তের মধ্যে আর কি মারাত্মক ব্যাপার কি হইতে পারে। কোরআন সুন্নার বিরুদ্ধে যারা মতবাদ পোষণ করেন, আল্লাহ বলেন ওয়ামান ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুল জালিমুন, বলুন নাউজুবিল্লাহ। আমি আজকে কোরআন শরীফ থেকে দলিল পেশ করতেছি, আমি আর অন্যদিকে যাচ্ছি না। হযরতে সাইয়্যিদুনা মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি বেটা মহব্বতে যখন ওনাকে দৌড়া মারা হচ্ছে, উনি বললেন আমাকে পানি দাও, আলমা কে আছে নবীর উম্মত আমাকে একটু পানি দিতে পারো না, পানি 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 করে শাহাদাত বরণ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রেম কাকে বলে, মহব্বত কাকে বলে, জান দিতে হবে, সময় না, ঘর না, বাড়ি না, নারী না, জীবন, আজকে দৌলত না, 10 টাকা দিয়ে জমিয়তুল ভালার এই কমিটিকে সাহায্য করেছেন, বড় কথা নো। হযরত ইমাম আলী মাকামুর মহব্বতে এসকে নিমজ্জিত হয়ে হযরত সাইয়্যিদানা মশকুর নিজের জীবনকে কুরবানি দিয়ে কিয়ামত তক সুন্নি জামাত তথা নবীর উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন, এ না এ নানার উম্মত রাহমাতুল আলামিন উম্মতগণ, তোমরা যখন প্রশ্নের সম্মুখীন হবে, মোকাবেলার সম্মুখীন হবে, টাকা না, মাল না, দৌলত না, নিজের জীবনকে কুরবানি দিতে হবে, তা ময়দানে কারবাল্লার ইমামে আলী মকামের দুধের শিশু হযরতে আলী আকবর থেকে শিক্ষা নেবেন, বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আর শুনুন হযরতে আলী, হযরতে মশকুর বলেন তোমাকে টাকা দেওয়া হবে, এই দেওয়া হবে, সেই দেওয়া হবে, রাজবাড়ি দেওয়া হবে, তুমি ওদেরকে এনে দাও, বলে না আমি ছেড়ে দিছি, রাজবাড়ির প্রয়োজন নেই, আমার দনদ দৌলতের প্রয়োজন নেই, আমার এখন শাহাদাতের প্রয়োজন, কারণ আমি দৌলতে বেচা যাব না, দৌলত কি না শা হি কি না হুরু কি তালাব মুজিকো, না দৌলতি কি না শাহি কি না হুরু কি তালাবে মুজি কো, না লও সারি খোদাই বি। আমরা কি মুসলমান? আজকে কারবাল্লার ময়দান, কারবাল্লার স্থান উদয় হয়েছে, আমাদের ঘরে টেলিভিশন, বিসিএল, নাচ গান চলতেছে, দরুদ শরীফ নাই, রোজা নাই, নামাজ নাই, শিক্ষা নাই, আদর্শ নাই, আজকে কারবাল্লার শহীদদের স্মরণ আমাদের ঘরে হচ্ছে না, ফাতিহা হচ্ছে না, আর হযরতে আশিক রসুল বলেন
নলো সারি খোদাই বি নলো সারি খোদাই বি এওয়াজে প্যারে মুহাম্মদ কে আজালের দল ফাসেকের দল এজিদের লস্কর তোমরা যদি টাকা পয়সা না ভাগ করবেন না এজিদি তত্ত্ব খোদার দুনিয়া আমার কদমে দেওয়া হয় আমি আওলাদে রসুলের মহব্বতে তা গ্রহণ করব না তলোয়ার গ্রহণ করব আমি শাহাদাত বরণ করব আরে সমস্ত দুনিয়ার নাজ নিয়ামত তত্ত্ব সাথী আওলাদে রসুলের প্রেমের তুলনায় কিছু নয় সুবহানাল্লাহ শহীদ হয়ে গেছেন রক্তে রঞ্জিত আশেকদের অন্তর ভেঙে গেছে শাহাদাতের পরে আবদুল্লাহ বলে একজন আসলেন আশেকে রসুল উনাকে তুলে নিলেন যে হযরতে মশকুর একটু আওয়াজ দেন আপনি যখন পানির সন্ধানে ছিলেন আল মা বলছিলেন আমি পানি নিয়ে দণ্ডায়মান ছিলাম জালেমদের জুলুমের জন্য যাইতে পারি নাই কাল রুদ হাসনে আমি কি জবাব দেব সরকারে তো আলমকে আমার হাতে একটু পানি দেন আপনারা বলুন শহীদ হয়ে গেছে শহীদ রাম মৃত্যু না জীবিত আমার ইমাম সাহেব কেবলা আশরিফ করেছেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ আমার বালাহিয়া আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছেন তাদেরকে মৃত্যু বলিও না তারা তারা ইশকে নবী মে জো শের কো খটাই ইশকে নবী মে জো শের কো খটাই হায়াতে তৈয়বা উনকো মিলেগা উনকো মিলেগা সালামে নবীজি চলতে রহেগা সালামে নবীজি চলতে রহেগা দুশ্মনে নবী জো জল কে মরেগা সালাত নিয়া আলাইকুম পাগলের মতো না বলতে দেখি তুমি পাগল তুমি পাগল এই শহীদ হয়ে গেছে একে পানি কান্না খাওয়াবে হযরত মশকুরের চেহারা চেহারা চেহারায় আনোয়ার দিকে তাকাই উনি বলেন আয় নবীর পাগল দিবা না আমার হাতে পানি খাবে না আমি তো পানি আনেছি ঘাস করে বলেন উত্তর দিলেন আয় আশেকে রসুল আমি পানি পান করেছি তোমরা কি দেখো নাই আমি আর পানি খাবো না যখন আমার নবীর প্রেমে আমি দুনিয়াকে বিসর্জন দিয়ে আমার ঔলাদকে এতিম করে আমার বিবিকে আমার বিবিকে রাজকে বিধবা করে দুনিয়ার নাজ নিয়ামত পদতলে দিয়ে আল্লাহর হাবিবের ঔলাদের মহব্বতে যখন আমি শহীদ হইতেছিলাম তখন আমি পানি 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 করে আওয়াজ দিয়েছিলাম এজিদি জালেমের জুলুমের বয়ে এই এই কুফা শহরে কারবালার ময়দানে কেউ আমাকে পানি পান করায় নাই আমার রাহমাতুল আলামিন সোনার মদিনা থেকে সহ্য করতে পারে নাই রাহমাতুল আলামিন নুনাই নুরানি হস্ত ব্যয় করে আমাকে দাঁত দিয়েছেন মশকুর তুমি রাহমাতুল আলামিনের হাতে পানি শেষবার মতো পান করো সুবহানাল্লাহ আমার নূরুন্নবী জিন্দা নবী রহমাতুল আলামিন সোনার মদিনা থেকে নূরানি হস্ত বের করে কারবালার জমিনে পানি পান করাতে যদি পারে আজকে হোসেনের মহব্বত নিয়ে বসে আছেন মৃত্যুকালে নবীর নূরানি হাতে পানি পাবেন কিনা পারে না পারে কি পারেন না পায়খানা দেন কোঁ কোঁ করবেন না পারে কি পারে না পারবে কি পারবে না আমরাও পাবো কি পাবো না কেন পানি পানির মালিক কে নবীন পানি খেয়ে পান করাবে মৃত্যুর সময় হাসরের ময়দানে যখন জিব্বা বাইর হয়ে যাবে পানি পানি করে আল্লাহর গজবে তখন পানি আল্লাহ দিবে না আমার নবী দিবে কারণ ইন্না তয়না কাল কাউসার হাবিব তোমাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ তুমি সৃষ্টির সেরা নবী কামিলি ওয়ালা তুমি সৃষ্টির সেরা নবী
তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির যেদিন করবে সকল ইয়ানফসি, যেদিন করবে সকলে ইয়ানফসি নফসি, সেদিন উম্মতের কান্ডারি সের তাজওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী, তুমি সৃষ্টির অস্তমিত সূর্য নবী উদয় করেন, অস্তমিত সূর্য নবী উদয় করেন, মাওলা আলী তখন নামাজ পড়েন, মাওলা আলী তখন নামাজ পড়েন, দেখো দেখো নবীর শান দুনিয়াওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী, তুমি সৃষ্টির নব তশরিফ নিলেন নবী জি খাইবরের ময়দান, সাহাবায়ে কেরাম চায় পানির সন্ধান, তশরিফ নিলেন নবী জি খাইবরের ময়দান, সাহাবায়ে কেরাম তখন চায় পানির সন্ধান, নবীর আঙ্গুলে পানির ঝর্ণা তবু চিনল না নবীকে মক্কাওয়ালা, তুমি সৃষ্টির কামিলিওয়ালা, তুমি সৃষ্টির। আপনারা এই আকীদা, এই আকীদা পরিষ্কার করেন, নবী কোথায়? মদিনা শরীফ। আর আশিকে রসুল শহীদ হচ্ছে কোথায়? ময়দানে কারবালা। গত বছর আল্লাহ পাক আমার হুজুর কেবলার উসিলে আমাকে এই চোখকে কারবালার ময়দানের পরিদর্শনের সুযোগ আল্লাহর পক্ষ থেকে বুজুর্গানে দিনের সাথে আমারও হয়েছে। ওই ইতিহাস যদি আপনাদের সামনে তুলি ধরা হয় পাগল হয়ে যাবেন, আত্মহারা হয়ে যাবেন, বাস্তবিক ইমানের সন্ধান মাহবিলে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ।